না ফেরার দেশে বরেণ্য সঙ্গীত শিল্পী সুবীর নন্দী স্বজন আর ভক্তদের সব ভালোবাসা ছিন্ন করে চলে গেছেন অনন্ত লোকের যাত্রায়। সিঙ্গাপুর থেকে তার মরদেহ আনা হবে আগামীকাল। কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধার পর সবুজবাগে শেষকৃত্য সম্পন্ন করা হবে। গুণী এই শিল্পীর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডানা ঝাপটাচ্ছে কৃষ্ণচূড়া, দ্রোহের সেই লালে জেলে গেছে শোকের ছায়া। হারিয়ে গেলেন এক কিংবদন্তি সুবীর নন্দী। দেয়াল জুড়ে যদিও তিনি আছেন সেই আগেরই মতো, তবে সবকিছু যে আর আগের মতো নেই। আর তাই তো শূন্য হৃদয়ের ব্যথাতুর চোখ জুড়ে এই কান্না, যে জলে মিশে আছে অনেক বলতে না পারা কথার আক্ষেপ। উন্নত চিকিৎসার জন্য বরেণ্য এ গায়ককে নেওয়া হয়েছিল সিঙ্গাপুর। সেখানেই মঙ্গলবার ভোর 4:30টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শোকের ছায়া নেমেছে শিল্পাঙ্গনে, ছুটে এসেছেন অনেকেই। শিল্পী শুধু একজন সুবীর নন্দী না, একজন সহজ সরল প্রকৃতির মানুষ ছিলেন, যেটি হয়তো আমাদের সাংস্কৃতিক অঙ্গনে একটা সাংঘাতিক একটা জাগ দিল। তিনি শিল্পীদের শিল্পী ছিলেন, পাশাপাশি একজন মানে এত ভালো মানুষ আমরা দেখিনি। মৃত্যুর কথা বলা আমাদের পক্ষে খুবই কঠিন। আমি জানি না আর একজন সুবীর নন্দী তৈরি করতে আমাদের কত যুগ যুগ সময় লাগবে। এদিকে পরিবারের পক্ষ থেকে চিকিৎসক ডক্টর সামন্তলাল সেন জানান, সকাল 6:20-এ তার ফ্লাইট নামবে, সেখান থেকে আমরা বাসায় নিয়ে আসবো। প্রথমে তার বাসায়, এখান থেকে আমরা ঢাকেশ্বরী মন্দিরে নিয়ে যাব। ঢাকেশ্বরী মন্দির থেকে 11টার সময় আমাদের শহীদ মিনারে তাকে রাখা হবে 12:30 পর্যন্ত, এবং সেখান থেকে পরে রামকৃষ্ণ মিশন হয়ে আমরা বরেদেশ্বরী কালীবাড়িতে তার শেষকৃত্য সম্পন্ন। ছিল পুরো দেশের প্রার্থনা, ছিল পরিবারের ভালোবাসা, কাছের মানুষের আকুতিও। তবে সব মায়াকে পেছনে ফেলে তার এই অনন্ত লোকযাত্রায় ভালোবাসায় চেয়েছেন পরিবার। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আমাদের বাবুকে ফিরিয়ে আনতে, এবং পারিনি আর কি। শেষ মুহূর্তে আমরা হেরে গেলাম। তবে আমরা সবার কাছে চাইবো যে সবাই আশীর্বাদ করেন যেন উনি স্বর্গলোক প্রাপ্ত হন। যদিও তিনি গানে গানেই বলেছেন, পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, প্রেম বলে কিছু নেই, কিছু নেই। প্রিয় গায়ক সুরিত কান্না সে কথা মানে না, বলে কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা।